Shakib Al Hasan, Bangladesher Akmatro Superstar, Akmatro Antorjatik Icon, Dirghodin, All-Rounder Shera Hishebe, Tokma Pe Eshechen, T20 One Day Formate, All-Rounder Hishebe, Take Bishwobyapi, Shera Hishebe Mene, Niyeche Cricket Bishwo. Ebar, Shei Shakib Al Hasan ke Shudhu All-Rounder Hishebe Shera Noy, ড্যাডি অফ অলরাউন্ডার উপাধি দিলেন ভারতীয় সাবেক এক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার। আগামী 30 আগস্ট এশিয়া কাপ যখন মাঠে গড়াচ্ছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় পৌঁছে গেছে 30 আগস্ট, যদিও পাকিস্তানে ম্যাচ দিয়েই শুরু হবে। পাকিস্তান এবং নেপাল মুখোমুখি হবে। সামনে ভারতে ওয়ান ডে বিশ্বকাপ, বড় দুই আসরকে সামনে রেখে অনেক সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার, বিশ্লেষকরা নিজেদের মতামত প্রকাশ করছেন নানা বিষয়ে। সেখানেই ড্যাডি অফ অলরাউন্ডার উপাধি পেয়েছেন শাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সময়ের তারকা অলরাউন্ডার নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সেখানে বাংলাদেশ দলে তিন ফরম্যাটের অধিনায়ক শাকিবকে ড্যাডি অফ অলরাউন্ডার বলেই আখ্যায়িত করেছেন তিনি। ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারটা তেমন সমৃদ্ধ অবশ্য নয় আকাশ চোপড়ার। ভারতের জার্সিতে মাত্র 10টি টেস্ট খেলেছেন। ক্যারিয়ারটা অতটা সমৃদ্ধ না হলেও ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ক্রিকেট নিয়ে নানা রকমের আলোচনা বিশ্লেষণ করে থাকেন। বিশ্বকাপের আলোচিত এবং যাদের দিকে সবার চোখ থাকবে সেই অলরাউন্ডারদের নিয়ে নিজের পেজে ভিডিও প্রকাশ করেছেন আকাশ চোপড়া। সেখানেই তিনি বলেছেন, শাকিব ইজ দ্য ড্যাডি অফ অলরাউন্ডার, অর্থাৎ শাকিব আল হাসান অলরাউন্ডারদের বাবা। এর চাইতে ভালো মন্তব্য বোধ হয় শাকিব আল হাসানের জন্য হতে পারে না। শাকিবকে সেই স্বীকৃতি দিয়েছেন যে স্বীকৃতিতে পৃথিবীর যত অলরাউন্ডার আছে তাদের বাবার আসনে শাকিবকে বসাতে চেয়েছেন তিনি। শাকিব প্রসঙ্গে আকাশ চোপড়া তার ভিডিওতে বলেছেন, শাকিব তো অলরাউন্ডারদের বাবা, এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক, 2019 বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা একান্তই তার। গত এক বছরের শাকিবের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই এমন মন্তব্য করেছেন আকাশ চোপড়া, সেই আলোচনা হচ্ছে। 2019 বিশ্বকাপে শাকিব আল হাসান অনন্য রেকর্ডই করেছিলেন, 606 রান ব্যাটে করার পাশাপাশি বোলার হিসেবে উইকেট নিয়েছেন 10টি, যা বিশ্বকাপের ইতিহাসে আর কেউ কখনো করতে পারেনি।